শালার ফোর কিননি, আমার মানি ব্যাগে তো 5000 টাকা ছিল। ওই টাকা তুই কি করছস? বসতে বসতে কোনানকার ভাই, আপনার মানি ব্যাগে তো কোনো টাকা ছিল না ভাই। চুপ, আমাকে মিথ্যা কথা বলস। রাস্তার মাঝে মানি ব্যাগ, কার মানি ব্যাগ এটা? আশেপাশে তো কাউকেই দেখছি না। আচ্ছা, এখানে কার্ড আছে? আচ্ছা, একটা কল দিয়ে দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া। হ্যাঁ, আপনার মানি ব্যাগটা তো আমি রাস্তায় পড়ে পেয়েছি। আচ্ছা, আপনি ওই পাশে আছেন? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আচ্ছা ভাই, আপনি? হ্যাঁ ভাই, আমি। ভাই, আপনার মানি ব্যাগটা তো আমি রাস্তায় পড়ে পেয়েছিলাম। হ্যাঁ ভাই, ধন্যবাদ ভাই, অনেক জরুরি কাগজপত্র ছিল। ঠিক আছে ভাই, সমস্যা নেই। কি মামা, এদিকে না 5000 টাকা আসল? এই এদিকে এদিকে, এই মানি ব্যাগে আমার না 5000 টাকা ছিল। শালার ফকিননি, আমার মানি ব্যাগে তো 5000 টাকা ছিল। ওই টাকা তুই কি করছস? বসতে বসতে কোনানকার ভাই, আপনার মানি ব্যাগে তো কোনো টাকা ছিল না ভাই। চুপ, আমাকে মিথ্যা কথা বলস। ভাই, আমি তো কোনো টাকা পাই নাই, আমার কথা বিশ্বাস করেন। আমি তো 5000 টাকা মানি ব্যাগে রাখছি, যা। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হঠাৎ এই সময় যে কল দিলেন ভাই। হ্যাঁ ফরহাদ, তোর মানি ব্যাগে থেকে তো ভাই 5000 টাকা আনছি, তোরে তো বলতে মনেই নেই। কি কোন ভাই? আচ্ছা ভাই, একটু পরে আপনাকে কল দিই। একটু আগে যে ছেলের মারলাম না, ওই ছেলে টাকা নেয় নাই, টাকা নিয়েছে বড় ভাই খালেদ ভাই। আমরা তো অনেক বড় ভুল করছি, যাই ওর কাছে যাই, ক্ষমা চেয়ে আসি। ভাই ভাই ভাই, আর কিছু বললেন না, আমি সত্যি আপনার টাকা নিয়ে নাই। সরি ভাই, আমার ভুল হয়েছে ভাই, আপনাকে আজে বাজে কথা বলার জন্য। আর কি ভাই, আমার বড় ভাই টাকা নিয়ে গেছে বুঝছেন, এই জন্য আমি ব্যবসায় আপনি আমার টাকাটা নিয়েছেন ভাই, সরি ভাই। ভাই রাখেন, কেউ উপকার করলে তার সাথে এই রকম ব্যবহারটা করবেন না বুঝছেন, এতে মানুষের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। আর ভাই, আমার যদি আপনার টাকা নেয়ার ইচ্ছা থাকতো তাইলে আমি কেন আপনাকে কল দিব এটা বুঝেন না, আর আপনি না বুঝেই আমাকে মারলেন। ভাই, কেউ হেল্প করলে তার সাথে এই রকম ব্যবহারটা করবেন না, তাইলে আর নেক্সট টাইম কেউ আর কাউকে উপকার করবে না, এই পৃথিবীতে ভালো মানুষ আর থাকবে না, তাই এই কাজটা আর করবেন না। কেউ উপকার করলে তার প্রতিদান দিতে শিখুন, তার সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না।